দুঃখু মিয়া অনুষ্ঠানটি নিবেদন করছে আবরণ এক্সক্লুসিভ সহযোগী নিবেদক চন্দ্র অ্যান্ড সন্স জুয়েলার্স ডক্টর প্লাস। ফিরে এলাম বিরতির পর একেবারে শেষ পর্যায়ের দুঃখমিয়া অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে ছিলেন মনিকা মুস্তাফি। সত্যি কথা বলতে গিয়ে এত ভালো একটা সকাল কাটালাম, আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি, আগে একবার জানাচ্ছি আবার শেষে একবার জানাবো। তো গান দিয়ে আবার শুরু হোক পথ চলা। Oh,
মানিকাদের গান শুনতে শুনতে একটা জিনিস মনে হয়েছে যে একটা এপিসোড আমরা করতেই পারি বেগম আক্তার, ওনার কণ্ঠে বেগম আক্তার অসাধারণ লাগবে আমার নিজের যেটা মনে হয়েছে। এবং দখল আছে তো, মানে উচ্চাঙ্গ সঙ্গীতে দখল না থাকলে তো বেগম আক্তার গাওয়া যাবে না, তো আমার মনে হয় সেই জায়গাটা আপনার আছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? টেলিভিশনের ভলিউমটাকে মিউট করুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রিয়া সেন বলছি। রিয়া, টিভির ভলিউমটাকে মিউট করুন ভাই। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি রিয়া সেন বলছি হালি শহর থেকে। হালি শহর মানে ওনার জায়গা, বাপের বাড়ি? হ্যাঁ বলুন। আজকের শিল্পী মনিকা মুস্তাফির গান খুব সুন্দর হচ্ছে, আর যারা ইনস্ট্রুমেন্ট যারা বাজাচ্ছে তারাও খুব সুন্দর বাজাচ্ছে। আমার দিদির কাছে একটা রিকোয়েস্ট আছে যে কবি নজরুল যেটি ওই বিদ্রোহী কবি ছিলেন, তাই যদি একটা বিদ্রোহীর গান গান তাহলে খুব ভালো হয়। আচ্ছা, মানে আপনি অন্য ধরনের একটু গান, স্বদেশ পর্যায়ের যে গানগুলি হয় সেই গান শুনতে চাইছেন। সঙ্গে থাকুন, আজকে জানি না, আজকে তো আর হবে না, তবে আগামী দিনে যখন আসবেন দিদি নিশ্চয়ই সাজিয়ে নিয়ে আসবেন, কারণ আজকে আমরা সময়ের শেষ সময়ের দিকে রয়েছি। তো পরের গানে যাই। ছড়িয়া পায় আলতার রং চায়,
বাহ, ভীষণ ভালো লাগলো গানটা। একটু অন্যরকমের গান, বেশ তাল ফেরতা রয়েছে, একটা বেশ অন্যরকম ব্যাপার ছিল। আচ্ছা, চলে যাবো পরের গানে, কারণ আমাদের সময়টা ভীষণ কম। আর সব থেকে যেটা বড়ো কথা, যে গান তো শুনতে ইচ্ছা করে, মনে হয় যে পুরো সকালটাই গান শুনি। তার দুটো গান আমরা শুনতে পারবো আশা করছি, হ্যাঁ ম্যাক্সিমাম দুটো গান শুনতে পারবো। দনাদার একটা অনুরোধ ছিল না গোঠে রাখা, ওটাই কি হচ্ছে এখন? না, ওটা যে হবে না। একটুখানি একটা কথা বলতে চাইছি, মানে আমি আমার মিউজিশিয়ানদের এত ভালো তারা বাজাচ্ছে যে হয়তো আবার গান গাইতে আরও বেশি করে ইচ্ছে করছে, এবং অসাধারণ, কোনো কথা নেই। ওরা হচ্ছে শিল্পীদের অ্যাপিটাইজার। কেন বললাম, অ্যাপিটাইজার কী করে, খিদে বাড়ায়। তো তো আমাদের যন্ত্রশিল্পী এই এই যে ব্যান্ড, এই আমি একটা কথা বলি, যারা আসেন, আমি এমন অনেক মানুষ দেখেছি মনিকাদি, যারা হয়তো খুব সো কল্ড একটা লেভেল তারা মনে করেন, তারা প্রথমে নাক সিটকোন এদেরকে দেখে, হ্যাঁ নাক সিটকোন প্রচণ্ড ইয়ে করেন, আমি পুজোর আড্ডার কথা বলছি। তারপরে আমি তাদেরকে বলতে শুনেছি, ব্যান্ডটা কিন্তু ভীষণ চাঙ্গা রে, গান গাইতে কি ভালো লাগছে, ফিসফিস করে বলছে, কোনো রকম সেট আপ নেই, আমি এই ফার্স্ট টাইম। তো আমি বলি ওরা হচ্ছেন শিল্পীদের অ্যাপিটাইজার, মানে এমন বাজনা বাজায় যে শিল্পীরা গান গাইতে বাধ্য এবং মনে হয় আরেকটু শোনায়, কিন্তু সম্ভবত দুটো গান আর শোনা যাবে না, একটা গানই শোনা যাবে। ভালো করে আমরা একটা গান শুনি। মনিকা দিকে শুভেচ্ছা এবং আবার আসার আমন্ত্রণ জানালাম, মাস অন্তত একবার করে ঘুরে যাবেন এসে এখান থেকে, আর অবশ্যই কাজী সাহেবের গানের ডালি নিয়ে। এর পরের দিন যেদিনকে আসবেন, আমার একটা পছন্দের গান আমি আগে অন এয়ার অ্যানাউন্স করে রাখি, পরজন্মে দেখা হবে প্রিয় ভুলিও মোরে হেথা ভুলিও, এই গানটা আমাকে শোনাতেই হবে, ঠিক আছে, পরের দিন, এখন নয়। ঠিক আছে, এই গানটাও একটা একদম একদম অন্য টাইপের, তুমি শুনে দেখো। কেন মন বনে মালতি বল্লরি দোলে, জানি না জানি না জানি না, কেন মন মালতী মালতী